নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আগের দিন আমি রাম মন্দির এবং শ্রীরামের ছবিটি পেন্সিলে এঁকে দেখিয়েছিলাম আজ সেটি রং করে দেখাবো পুরো ছবিটি আমি ওয়াটার কালারে রং করেছি প্রথমে পুরো ছবিটিতে একটা হালকা টোন দিয়ে দিতে হবে তারপর যেখানে গাঢ় রঙের প্রয়োজন সেখানে গাঢ় রং দিতে হবে আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন হবে প্রথমে মন্দিরটি রং করে দেখাচ্ছি মন্দিরের নিচের দিকটিতেও প্রথমে একটি হালকা টোন দিয়ে দেব তারপর যেখানে গাঢ় দেওয়ার প্রয়োজন সেখানে ব্রাউন রঙের সাথে একটু কালো মিশিয়ে দেব। এরপর মন্দিরে ওঠার জন্য যে সিঁড়ির ধাপগুলি আছে সেগুলোতে রঙ করব মন্দিরটা মোটামুটি হয়ে গেছে এবার আমি শ্রীরামের ছবিটিতে রঙ করব সেখানেও প্রথমে একটি হালকা টোন দিয়ে দেব এরপর মন্দিরের যে ছায়া পড়েছে আমি কিছুটা ছায়া রং দিয়ে তৈরি করবো পুরো ছবিতেই যেখানে একটু গাঢ় রঙ করার প্রয়োজন হবে সেখানে ওই রঙের সাথেই কালো একটু মিশিয়ে নিতে হবে এবার কয়েকটি গাছ একে দেখাবো ছবিটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের পুরো ছবিটি দেখিয়ে দেব আমার এই কাজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ